প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট। জয়েনিং কবে? চাকরি প্রার্থীরা কিন্তু আশঙ্কায় দিন গুনছেন। থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আবার কি নতুন করে কিছু বাধা আসতে চলেছে? অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সবসময় চেষ্টা করবেন বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন যে সমস্ত প্রসেস রয়েছে, সেই দিক থেকে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সদর্থক পদক্ষেপ কিন্তু নিয়ে নিচ্ছেন। আমরা দেখেছি 10% প্যারাটিচারদের সংরক্ষিত আসনে কমিশনের তরফ থেকে বেশ কিছু পজিটিভ যে পদক্ষেপ তা কিন্তু গ্রহণ করে ফেলা হয়েছে। অবশ্যই 2016 আপার প্রাইমারি নিয়োগ প্রসেস রিলেটেড এই সমস্ত প্রসেসের ক্ষেত্রে, কিন্তু আপার প্রাইমারি যে মূল কেসটি অর্থাৎ ম্যাট কেসটি, এই কেসের নিষ্পত্তির ক্ষেত্রে কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি অনেকটাই কিন্তু জট কাটাচ্ছে এবং আগামী দিনে যে হিয়ারিং রয়েছে সেখানেও কিন্তু জট কাটাবে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের যে কেস ডিটেলস, সেখান থেকে ম্যাট কেসের যে বর্তমান স্থিতি তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে আগামী 20 তারিখের জন্য এই মামলা কিন্তু রয়েছে দুপুর 2টায় সেকেন্ড হাফে। অবশ্যই ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি দেবব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চের এজলাসে জয়নিং কবে, এই আশঙ্কায় চরমভাবে কিন্তু দিন গুনছেন চাকরিপ্রার্থীরা। কারণ ভোটের শিডিউল ইতিমধ্যেই কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে এবং আমাদের মনে একটা ফোবিয়া বরাবরই কাজ করে যে ভোট এলে অন্য সমস্ত কাজকর্ম পেন্ডিং হয়ে যায়। অবশ্যই এক্ষেত্রে জানিয়ে রাখি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব কতটা পড়বে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যদি কোনো রায় উঠে আসে তবে কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটবে। তবে মনে করা হচ্ছে কোনো ধরনের প্রভাব হয়তো না পড়লেও পড়তে পারে এক্ষেত্রে। শুধুমাত্র কমিশন তাকিয়ে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বিশেষ নির্দেশ বা বার্তা বা অর্ডারের দিকে। তাই বন্ধুরা, এই নিয়োগ মামলার ক্ষেত্রে আর নতুন করে কিন্তু কোনো ধরনের বাধা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা দরকার ধারাবাহিক হিয়ারিং বা শুনানি হয়ে এই মামলার একটা নিষ্পত্তি। সেই জায়গা কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে এবং আগামী সপ্তাহে এই বিষয়ে চমকপ্রদ কিছু খবরাখবর কিন্তু উঠে আসার একটা সম্ভাবনার জায়গা একটু একটু করে তৈরি হচ্ছে। আমাদেরকে সকলকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কোর্টের সাইটে এবং যাবতীয় অথেন্টিক নিউজগুলির দিকে। অনেকেই এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বারংবার পরিবেশন করার চেষ্টা করছেন শুধুমাত্র ভিউজের জন্য। আপনাদেরকে জানাই সেই সমস্ত খবরগুলি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে কমিশনের তরফ থেকে হয়তো আর্গুমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে এবং তখনই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসবে এই কেসের ক্ষেত্রে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপার প্রাইমারি ম্যাট কেসের সাথে 4টি গুরুত্বপূর্ণ রিলেটেড ইস্যু কিন্তু যুক্ত হয়ে রয়েছে। অবশ্যই বন্ধুরা, আমরা চোখ রাখবো কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করবো সবার আগে সবার প্রথমে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।